Hey everyone, good morning. Welcome to my channel. আমি মুন আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো। আর আজকে হচ্ছে মোটিভেশনাল ভিডিওর দিন। তো লাস্ট উইকে বিশেষ কারণের জন্য মোটিভেশনাল ভিডিও আমি দিতে পারিনি, কিন্তু এই সপ্তাহে আর আমি এটা মিস করতে চাই না। আর আজকের মোটিভেশনাল ভিডিওর টপিক কিন্তু একদম কারুর জীবনের কোনো কাহিনী নিয়েই আমি আজকে কথা বলবো। কারুর মানে দুজনের, আমাকে একজন কমেন্ট বক্সে লিখেছে, একজন হোয়াটসঅ্যাপে লিখেছিল বেশ কয়েকদিন আগে, সপ্তাহখানেক হয়ে গেল। একজন রিসেন্ট লিখেছে আর একজনেরটা সপ্তাহখানেক হয়ে গেল। যেহেতু আমি মাঝখানে মোটিভেশনাল ভিডিও দিইনি, তাই জন্য সেই টপিকগুলো নিয়ে আর বলা হয়নি। তো আমি ভাবলাম এটার উপরেই আজকে আমি কিছু বলি এবং বলা দরকার বলে আমার মনে হলো। তো একজন একজন করে আমি বলছি। একজন যে আমাকে কমেন্ট বক্সে লিখেছে, আমি কারুরই নাম বলছি না, কমেন্ট বক্সে যে আমাকে লিখেছে, তার প্রবলেম হচ্ছে তার একটি বাচ্চা ছেলে আছে এবং সে শ্বশুর বাড়িতে থাকে এবং রান্না বান্না যাবতীয় কাজকর্ম সে করে। হঠাৎ করেই তার শাশুড়ি যিনি আছেন তার মনে হলো যে সংসারের হাল ধরতে হবে, সংসারটা বোধহয় হাতছাড়া হয়ে যাচ্ছে, সংসারের সবকিছু জিনিস বোধহয় বউ নিয়ে নিচ্ছে, বউয়ের অধীনে চলে যাচ্ছে, এরকম আর কি। তো যে কারণে তিনি রান্নাঘরে প্রবেশ করলেন এবং রান্নার দায়িত্বটা পুরো নিয়ে নিলেন। খুব ভালো কথা। যে লিখেছে সে বলছে যে দিদি আমি ওনাকে ছেড়ে দিলাম, যে ওনার সংসার উনি যখন করতে চাইছেন ওনাকে ছেড়ে দিলাম, দিয়ে সে তার ছেলের লেখাপড়া, নিজের সকাল্লাদ, নিজের যা করতে ভালো লাগে এই নিয়েই সে সময় কাটাচ্ছিল। হঠাৎ দু তিন দিন পরেই সেই শাশুড়ি মার আর রান্না বান্না করার কোনো ইচ্ছে নেই, কোনো সংসারের দায়িত্ব পালন করার মতো ক্ষমতা হয়তো নেই বা ক্ষমতায় কুলেই ওঠেনি। তিনি বলেন যে আমাকে এই সব ভার নিতে হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমার আমাকে এই সব দায়িত্ব নিতে হচ্ছে, অ্যাজ ইফ যেন তার ঘাড়ে জোর করে বৌমা চাপিয়ে দিয়েছে। এই হচ্ছে তার কমেন্টের মাধ্যমে টপিকটা, জানতে চেয়েছে এদেরকে কি করব। তার উদ্দেশ্যে বলছি এবং সকলের উদ্দেশ্যে বলছি, এই যে প্রবলেমটা, এই যে বাড়িতে যে ইনসিডেন্টের কথাটা লিখেছে, একজন লিখেছে, এই ইনসিডেন্টটা কিন্তু হামেশাই নজরে পড়ে এবং অনেকেই ভুক্তভোগী। এবং সত্যি বলতে কি, আমিও কিন্তু এর সম্মুখীন হয়েছি, এই প্রবলেম ফেস করেছি। এটা আমি বলবো যে শাশুড়ি মা হচ্ছে তার প্রথম কথা, ছেলের বিয়ে দেওয়ার আগে নিজে বসে খুব ভালো করে চিন্তা করা উচিত যে ছেলের বিয়ে দিচ্ছি মানে একটা অন্য বাড়ির মেয়ে আসছে, আমি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ কি কি আমি এসবে যাচ্ছি না। মজ্জা কথা, বিয়ে হচ্ছে এবং একটি বাইরের মেয়ে ঘরে প্রবেশ করছে এবং সে সেই বাড়িতেই থাকা আরম্ভ করছে, এই হিসেবে আমি বলছি। প্রত্যেকটা শাশুড়িমার উচিত, যারা হয়ে গেছে গন কেস, যারা এখনো হবে, আমি বলবো বিয়ে ছেলের দোয়ার আগে কিছুক্ষণ, কিছু দিন, কিছু মাস টাইম দাও, নিজেকে চিন্তা করো, নিজের সঙ্গে নিজে যুদ্ধ করো, নিজেকে নিজে জিজ্ঞেস করো যে একটি মেয়ে যখন আমার বাড়িতে আসবে, আমার রান্নাঘরে ঢুকবে, আমার বেডরুমে ঢুকবে, আমার লিভিং রুমে ঢুকবে, আমার টিভিটা অন করবে, আমার ফ্রিজে হাত দেবে, সেটা কি আমি মেনে নিতে পারবো নাকি পারবো না, এই চিন্তাটা কিন্তু তাদেরকে টাইম নিয়ে করতে হওয়া উচিত। এমন না যে ছেলের বিয়ে দিয়ে দিলাম, কোনো একটা ঝোঁকে পড়ে কিংবা কোনো একটা হুজুগে পড়ে তারপর মেয়েটি তার বাড়িতে চলে এলো এবং তারপর তার ঘোরাফেরা, তার স্বাধীনতা, তার টিভিতে হাত দেওয়া, তার ফ্রিজে হাত দেওয়া, তার রান্না করা, এই সব দেখে শাশুড়ি মার হঠাৎ টনক নড়ল এবং তিনি মনে করলেন যে আমার সংসার হাতছাড়া হয়ে যাচ্ছে, এইটা কিন্তু কাজের কোনো কথা নয়। আমি এই ব্যাপারে আগেও আমি একটা ভিডিও করেছিলাম, আমি কিন্তু ভিউয়ের জন্য ভিডিওটা করছি না, আমি কিন্তু প্র্যাকটিক্যালি কারুকে সজাগ করতে চাইছি এবং যে কমেন্ট করেছে তাদের মতো বউদেরও কিছু বলবো। বিয়েটা হয়ে গেলে টু লেট, শাশুড়িদের উচিত আগে চিন্তা করা। একটা কথা আমি বলবো,
এই যাদের মানসিকতা যে আমার সংসার হাতছাড়া হয়ে যাচ্ছে, আমার সবকিছু ওর দখলে চলে যাচ্ছে, এই টাইপের শাশুড়িরা কিন্তু কোনোদিন বউকে নিজের মেয়ে হিসেবে দেখতে পারে না। মুখে যাই বলুক না কেন, আসলে কিন্তু তারা সেই ফিলিংসটা দিতে পারে না, সেই ভাব ভালোবাসাটা দিতে পারে না, সেই স্নেহটা দিতে পারে না। কেননা তাদের মাথায় সবসময়তেই ঘুরছে আমার সবকিছু হাতছাড়া হয়ে গেল। হতেই পারে, হতেই পারে, আমি তাদের ফরে কথা বলছি, শাশুড়ি মায়েদের পরে কথা বলছি, যে তাদের যদি এই মানসিকতাটাই থাকে যে আমার সংসার আমার কন্ট্রোলে থাকবে, আমার সংসার আমি কারুর সঙ্গে শেয়ার করব না, তাহলে কেন ছেলেদের বিয়ে দিচ্ছে? আর যদি ছেলেদের বিয়ে দিতেই হয়, যদি দিতেই হয়, কোট আনকোটের মধ্যে বললাম, দিতেই যদি হয়, তাহলে আলাদা ব্যবস্থা করা উচিত। ছেলে বউ আলাদা থাকবে, ওনারা আলাদা থাকবেন, তাতে সম্পর্কটাও ভালো থাকবে আর হাতছাড়া হয়ে যাবার ভয়টাও থাকবে না। এবং আলাদা থাকলে কিন্তু আর ইন্টারফিয়ারেন্স যেন না হয়, না উনি ইন্টারফেয়ার করবেন, না উনি নিজের প্রবলেম ওদের সঙ্গে শেয়ার করবেন, কেননা উনি তো চাইছেনই যে ওনার সংসার ওনার কন্ট্রোলে থাক। তো তারপরে আর তো তাদেরকে আমার এই হচ্ছে না ওই হচ্ছে না, এই পারছি না ওই পারছি নাটা বলার সাজে না, তাই না? আর তারাও কিভাবে লাইফ লিড করছে দুজনে মিলে সেখানেও হস্তক্ষেপ করাটাও উচিত না। এটা গেল শাশুড়ি মায়েদের কথা। এবার আমাকে যে লিখেছে কমেন্টটা, সে আমাকে আমার কাছে জানতে চায় যে দিদি আমি কি করব, এদেরকে আমি কি বলবো? এদেরকে কিছু বলার নেই, এদেরকে কিছু বলার নেই। এরা না নিজেদের দোষে নিজেদের অবস্থার অবনতি ঘটিয়ে ফেলে, নিজেদের সম্পর্কটা নষ্ট করে ফেলে এবং আর একটা মেয়ের সুখ শান্তির ওপরে হস্তক্ষেপ করে ফেলে। এদেরকে কিছু বলার নেই, এরা অন্য লেভেলের। তাই বলবো যে বৌমা যারা হচ্ছে তাদেরও উচিত শাশুড়িদের সঙ্গে বিয়ের আগে বসে খুব ভালো করে এই ব্যাপারে আলোচনা করা, আলোচনা করা যে আমি যে তোমার সংসারে আসব, তুমি কি পারবে তোমার সংসার আমার সঙ্গে শেয়ার করে নিতে নাকি পারবে না। এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি আলোচনা করে নেওয়া উচিত ছেলের সামনে, ছেলের সামনে যে হবু বর হতে যাচ্ছে তার সামনে বসে এই আলোচনাগুলো করে নেওয়া উচিত, সবার সামনে করে নেওয়া উচিত। কেননা আলাদা করলে মহিলা যিনি শাশুড়ি মা হচ্ছেন তিনি কি বলবেন না বলবেন পরে তিনি ডিনাই করতেই পারেন। কেননা যারা এতটাও ভাবতে পারে যে আমার সংসার হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের বিশ্বাসটা কি করা যায় যে তারা কি বলছে না বলছে এবং কি বলেছে না বলেছে? আমি তো বিশ্বাস করতে পারি না। তাই বলবো বৌমাদের উচিত বিয়ের আগে অনেক সজাগ থাকতে। প্রথম কথা, আমি তো বিয়ের সাপোর্টেই নেই, আমি অলওয়েজ বলি মেয়েদের লেখাপড়া করো, নিজের পায়ে দাঁড়াও, নিজের জোশে থাকো, নিজের ফ্ল্যাট নিজের গাড়ি নিজের আনন্দে নিজে থাকো, নিজের লাইফ নিজে ভরপুর করে রাখো, খুব ভালো থাকা যায়, খুব ভালো থাকা যায়। আমিও একজন সিঙ্গেল ওম্যান, আমি বারবার বলবো একা খুব ভালো থাকা যায়, নিশ্চিন্তে থাকা যায়, এইসব উটকো ঝামেলা বহন করতে হয় না। তারপরেও যারা চায় বিয়ে করবে সংসার করবে, সবাই তো আর এক মানসিকতার মানুষ হয় না, তাদের বলছি অবশ্যই অবশ্যই যিনি শাশুড়ি মা হচ্ছেন তার সঙ্গে বসে আলোচনা করে নাও খোলাখুলি ভাবে সবার সামনে। আর শাশুড়ি মায়েদেরও বলবো যে তারাও যেন বিয়ে দেওয়ার আগে খুব ভালো করে নিজের সঙ্গে একটা বোঝাপড়া করে নেয়, নিজের সঙ্গে একটা চিন্তা ভাবনা করে নেয় যে একটা মেয়ে যখন বাড়িতে আসছে সে টিভিতে হাত দিতেই পারে, ফ্রিজে হাত দিতেই পারে, রান্নাঘরে ঢুকতেই পারে, তাই বলে এই নয় যে সংসার হাতছাড়া হয়ে যাচ্ছে। বন্ধুর মতো যদি থাকা যায় তাহলে কিন্তু শাশুড়ি এবং বউ দুজনেরই আখেরে লাভ আছে, দুজনেরই কিন্তু মনে আনন্দ থাকবে, দুজনেই কিন্তু খুব ভালোভাবে জীবন কাটাতে পারবে এবং দুজনের মাঝখানে যে আছে ছেলে সেও কিন্তু নিশ্চিন্তে তার মা এবং তার বউ দুজনকে নিয়েই সংসার করতে পারবে। এটা গেল একজনের কমেন্ট। আর একজন আমাকে হোয়াটসঅ্যাপে কয়েকদিন আগে লিখেছিল, কয়েক সপ্তাহ আগে, যে তার বাড়িতে এমন নিয়ম, সেও বিবাহিত এবং তার শ্বশুর বাড়িতে এমন নিয়ম যে মেয়েটির বাবা মা কেউ
আসতে পারবে না, কেউ আসতে পারবে না। এই প্রবলেম তার রয়েছে, তার শরীর খারাপ হলেও তার মনে হয় তার মা যদি একটু আসতো, তার মা যদি একটু পাশে বসত, কিংবা ঘরদোর যদি তার রং হয় বা সে যদি কিছু নতুন কেনে, নতুন ভাবে সাজায়, তারও মনে শখ জাগে যে আমার মা বাবা যদি আসতো, মা বাবা এসেও যদি আমার ঘরটা দেখতো। কিন্তু কিন্তু তার শ্বশুর বাড়িতে সেই অ্যালাওয়েন্সটা নেই যে তার বাবা মাও এই বাড়িতে আসবে। হোয়াট ননসেন্স, হোয়াট ননসেন্স। সেও আমার কাছে জানতে চেয়েছে, দিদি এইভাবে কখনো থাকা যায়? কি বলবো এদের? আমি বলবো যে শাশুড়ি বা শ্বশুর এই নিয়মটা করেছে যে বউয়ের বাবা মা আর এই বাড়িতে ঢুকতে পারবে না, তাহলে সেই মেয়েটিকেও বউ হিসেবে তোমাদের বাড়িতে আনা উচিত হয়নি। তুমি যেরকম, তুমি বা তোমরা যেরকম ছেলের বাবা মা, বউ যেরকম তা তোমাদেরকে শ্রদ্ধা করবে বা করতে বাধ্য বা করলে মানে করে সেটা তোমরা চাও, তেমনি উভয় পক্ষেরও তো সেম ব্যাপার। মেয়েটিও তো চাইবে তার বাবা মা তাদের বাড়িতে আসুক, তাই না? এটা কি ধরনের শিক্ষায় শিক্ষিত তোমরা, আর কি ধরনের শিক্ষা পেয়ে তোমাদের ছেলে বড় হচ্ছে? যে যে বউটি আসছে তার বাবা মা কোনোদিন তার বাড়িতে আসতে পারবে না, এটা কি পয়সা দিয়ে কেনা বেচা কমোডিটি নাকি? যে বউটিকে বা মেয়েটিকে পয়সার বিনিময় কিনে সংসারে ঢুকিয়ে নিলাম তাকে রাখবো বলে, তার সব কিছু পাস্টকে ছেড়ে তাকে চলে আসতে হচ্ছে, তার বাবা মাকে ত্যাগ করতে হচ্ছে, সব কিছু, তারা বাড়িতে আসতে পারবে না, তার শরীর খারাপ, তাও সে তার মা বাবাকে কাছে পাবে না। হোয়াট ননসেন্স, হোয়াট ননসেন্স। এরা কি টাইপের হিউম্যান এলিমেন্ট? আমি হিউম্যান বিং কথাটা ইউজ করছি না, আমার মুখে বাঁধছে এদেরকে হিউম্যান বিং কথাটা বলতে। হিউম্যান এলিমেন্ট, তারা কি টাইপের, মানে কি প্রজাতির ধাতু এরা? কি শিক্ষা তারা পেয়েছে? কি গ্রাজ তাদের? আর এতই যদি গ্রাজ থাকলো, এতই যদি নিয়ম কানুন থাকলো, তাহলে কেন আর একটা মেয়েকে সেই নিয়ম কানুনের বাঁধনে তারা বাঁধতে চলেছে? তাদের তো কোনো রাইট নেই। সে তো তার বাবা মার কাছে দিব্যি ছিল, সে তো তার বাবা মার কাছে বহলতে বেঁধে ছিল। প্রত্যেকটা মেয়েই তার মা বাবার কাছে বহলতে বেঁধে থাকে, সে মা বাবার অবস্থা যেরমই থাকুক না কেন। কেন তাকে সেই শেকড় থেকে উপড়ে নিয়ে এসে নিজের বাড়িতে এই মানসিক টর্চার গুলো তারা করে? তাদের তো কোনো রাইট নেই। তারা যেরকম শ্বশুর শাশুড়ি হয়েছে, তেমনি মেয়ের বাবা মাও কিন্তু হারিয়ে যায় না। মেয়েটির মনে কিন্তু তার বাবা মার জায়গাটা অলওয়েজ থাকবে। এবং এতে কি হচ্ছে, শ্বশুর শাশুড়ি কি কোনো রেসপেক্ট পাচ্ছে না? কোনোদিন পাবে? কোনোদিনও পাবে না, কোনোদিনও পাবে না। মেয়েটার ভেতরে যে কষ্টটা রয়েছে, মেয়েটার ভেতরে যে দুঃখটা রয়েছে, তার বাবা মার জন্য যে ভেতরে হাহাকারটা রয়েছে, সেই পুরো গ্রাজটা কিন্তু তার শ্বশুর শাশুড়ির ওপর সে ফিজিক্যালি না দিক, মানসিক ভাবে মেন্টালি ভেতরে ভেতরে কিন্তু সে অবশ্যই দিচ্ছে। এবং দোয়া উচিত, দোয়া উচিত। মিলেমিশে থাকতে কি অসুবিধে হয় আমি তো বুঝতে পারি না। মিলেমিশে থাকলে কি অসুবিধে হয়? তারাও যেরকম ছেলের বাবা মা, মেয়ের বাবা মারও একটা অস্তিত্ব আছে। দুপক্ষই দুপক্ষর সঙ্গে যদি মিলেমিশে থাকে, তাহলে তো সংসারটাই ভালো হয়ে থাকে না? সংসারটাতে আনন্দ থাকে, সংসারটায় শান্তি থাকে, সংসারটা ফুলে ফেঁপে ওঠে। কি অসুবিধে, কি প্রবলেম? এই কোয়েশ্চেনটা আমার রইল প্রত্যেকটা এই রকম টাইপের শ্বশুর শাশুড়ির ওপর। কি প্রবলেম কারুর যদি এটার বক্তব্য থাকে, কারুর যদি এই প্রবলেমের যে কোশ্চেনটা আমি করলাম যে কি প্রবলেম, তার উত্তর যদি কারুর কাছে থাকে এবং তারা যদি শাশুড়ি বা শ্বশুর হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে তোমরা জানাবে, আমি সেই উত্তরটা দেখতে চাই যে কি প্রবলেম। এবার হ্যাঁ, আমি জানি এরকমও কমেন্ট আসবে, আমার আগেও এসেছে, যে একজনের কমেন্ট এখনো আমার পড়ে আছে যে পাজি বৌদের নামে তুমি কি বলবে, আঙুলটা তোলবার আগে নিজের দিকে আঙুলটা তুলে দেখো, নিজের দিকে আঙুলটা তোলাও। প্রবলেমের কথাটা যেটা আজকে আমি আলোচনা করছি, সেখানে শ্বশুর শাশুড়ির যে ভূমিকা, যে নিয়ে আমাকে কমেন্টটা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি এই আজকের আলোচনাটা করলাম। এখানে আমি বউ খারাপ না শাশুড়ি খারাপ তার ডিফারেন্সিয়েশন করতে আমি আসিনি। আমাকে যে দুজন কমেন্ট লিখেছে, একজন কমেন্ট বক্সে একজন হোয়াটসঅ্যাপে, তাদের রিপ্লাইটা আমি দিলাম। কাজী কেউ যদি আমাকে এই কমেন্টটা করে যে পাজি বৌদের নামে কিছু বলো, যেটা আমি আগেও এই কমেন্টটা পেয়েছি, আমি বলবো সেটা আমার আজকের বিষয়বস্তু ছিল না।
আজকের বিষয়বস্তুর উপরে আমি যে কোশ্চেনটা থ্রো করলাম তার উত্তর যদি কারোর কাছে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাক যে যারা শাশুড়ি হচ্ছে বা হয়েছিল বা হয়েছে বা হবে তাদের কি প্রবলেম, কি প্রবলেম, তারা এত নিচু মানসিকতার মানুষ কেন? ওহ সরি, মানুষ বলতে তাদেরকে আমার ঘেন্না লাগে, এলিমেন্ট, তাদের কোনো রাইট নেই। তারা ছেলেকে বড় করছে নিশ্চয়ই, লেখাপড়া শিখিয়ে বড় করছে, খরচা করছে, তারা কি ভাবছে মেয়েটা কি হেলায় মানুষ হয়েছে, মেয়েটা কি তাদের ঘেরাটোপে এসে তবে তারা জীবন পাচ্ছে? না, মেয়ের বাবা মাও কিন্তু যথেষ্ট খরচা করেই মেয়েটাকে বড় করেছে, যে মা বাবার যতখানি সামর্থ্য তার থেকে বেশি দিয়ে তারা কিন্তু তার মেয়েকেও বড় করেছে। কোনো অংশেই যেন ছেলের বাবা মা এটা মেনে মানে মনে না করে যে মেয়েটি তাদের বাড়িতে এসে বেঁচে গেল, না, কোনো মেয়ে বেঁচে যায় না, বরং যত মৃত্যুর কারণগুলো হয়ে যায় তারা শ্বশুর বাড়িতে আসার পরেই, বাবা মার কাছে কিন্তু তারা বহল বেঁধে থাকে। তো যাই হোক, আজকের আলোচনার বিষয়টা আমার শুধুই দুটো কমেন্টের উত্তর ছিল। যদি তোমাদের আজকের বিষয়বস্তু ভালো লাগে, যদি তোমাদের কিছু বক্তব্য থাকে, যদি তোমাদের কোনো উত্তর থাকে, তাহলে অবশ্যই আমায় কমেন্ট বক্সে লিখবে এবং লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।